আপনার ইবাদত যতই বেশি হোক না কেন যদি সালাত না থাকে আপনার ইবাদতের কোনো দাম আল্লাহর নিকটে নাই গাছে যতই ফল ফুল থাকুক না কেন গাছের গোড়া যদি কেটে দেওয়া হয় ওই গাছের মূল্য আছে আপনি কুরবানি করেছেন অনেক হৃষ্টপুষ্ট পশু আপনি যাকাত দিয়েছেন কৃপণতা করেন নাই আপনি দান করেছেন কৃপণতা করেন নাই আপনি রমজানের সিয়াম পালন করেছেন কিন্তু আপনি সালাত আদায় করেননি আপনার কোন ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না আল্লাহ ডেকে বলবেন এই আব্দুর রহমান শোনো এই ফেরেশতারা দেখো তো আব্দুর রহমানের সালাত ঠিক আছে ফেরেশতারা দেখবেন আল্লাহ হ্যাঁ ঠিক আছে আব্দুর রহমানের সালাতটা ঠিক আছে তখন আল্লাহ বলবেন আচ্ছা তার সমস্ত আমল আমি কবুল করে নিলাম আপনার কুরবানিতে যদি কম বেশ হয়ে থাকে আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ যদি আপনার যাকাতে কম বেশি দেখেন কবুল করে নিতে পারেন আল্লাহ যদি দেখেন আপনার সিয়ামে কম বেশি আছে আল্লাহ কবুল করে থা নিতে পারেন কিন্তু যদি কোনো ব্যক্তির সালাত কবুল না হয় সালাত যদি সঠিক না হয় কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার জীবনে বেনামাজি হয় ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না আল্লাহর নবী বলেছেন অতএব আপনি ইবাদত যাই করেন না কেন আপনার সালাত থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো যার সালাত কবুল হবে না ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না আপনি হজ করেছেন হজ আল্লাহর নিকট কবুল হবে না আপনি দান করেছেন দান আল্লাহর নিকটে কবুল হবে না আপনি যাকাত দিয়েছেন যাকাত কোনো কাজে আসবে না আপনি কোটি টাকা দিয়ে হজ করেছেন হজ কোনো কাজে আসবে না আপনি সিয়াম পালন করেছেন সিয়াম কোনো কাজে আসবে না যদি আপনার আমার সালাত না থাকে আল্লাহর নবী বলেছেন সম্মানিত যুবক ভাই অতএব আপনাকে বলি আলোচনার শেষ লগ্নে এসে আপনার প্রতি উদাত্ত আহ্বান আপনার এই যৌবনকালের দাম আল্লাহর নিকট অনেক বেশি আল্লাহর নবীর নিকট এই যৌবনকালের দাম অনেক বেশি আল্লাহর নিকট এই যৌবনকালের দাম অনেক বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবকদের উদ্দেশ্যে বলেন সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন সাত শ্রেণীর মানুষকে আরশের নিচে স্থান করে দিবেন যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না কোনোই ছায়া থাকবে না আল্লাহ আরশের নিচে তার অনুগ্রহের চাদরে আবৃত করে সাত শ্রেণীর যুবককে আরশের ছায়া প্রদান করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নম্বরে তিনি বলেন শোনো ওয়া শাব্বুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওই সমস্ত যুবক যেই যুবকরা তাদের দিনকে তাদের যৌবন কালকে আল্লাহর ইবাদতের পথে ব্যয় করেছিল আল্লাহর ইবাদত করে নিজের যৌবনকে অতিবাহিত করেছিল বয়স যখন ছিল 16 বছর বয়স যখন ছিল 18 বছর বয়স যখন ছিল 20 বছর বয়স যখন ছিল 24 বছর এই বয়সগুলোতে গান বাজনার প্যান্ডেলে থাকে নাই এই বয়সগুলোতে কোনো বাদ্যযন্ত্রের আসরে থাকে নাই এই বয়সগুলোতে বেনামাজির সাথে চলাফেরা করে নাই এই বয়সগুলোতে কোনো নারীর পিছনে তার যৌবনকে বিলিয়ে দেয় নাই এই বয়সগুলোতে মানুষকে খুন করে নাই এই বয়সগুলোতে মানুষের প্রতি জুলুম করে নাই অন্যায় করে নাই আল্লাহর ইবাদত করেছিল ওই সমস্ত যুবকরা আল্লাহর আরশের ছায়া তলে থাকবে আল্লাহর নবী ওই সমস্ত যুবকদের ছায়া দিবেন যারা যৌবনকালে এই যৌবনকালটা এই রূপ ইসলামী দ্বীনি বৈঠকের পিছনে ব্যয় করেছিল তাদের যৌবনকালটা পাঁচ ওয়াক্ত মসজিদে অতিবাহিত করেছিল দিনের কাজে ব্যয় করেছিল ইসলামের কল্যাণে ব্যয় করেছিল ইসলামের পক্ষে ইসলামের শত্রুদের বিপক্ষে তার যৌবনকালটা কাজে লাগিয়েছিল ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে আরশের নিচে জায়গা করে দিবেন আজকের মাহফিলের যুবকদেরকে আল্লাহ সেই আরশের নিচে জায়গা করে দিন বলি আমিন সম্মানিত উপস্থিতি অতএব আপনাদের উদ্দেশ্যে বলি আল্লাহর নবী আরেকটি বাক্য মনে রাখবেন আল্লাহর নবী বলেন ওই লোকটাকেও আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন
ওই লোকটাকেও আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবেন যেই লোকটা এক ওয়াক্ত সালাত আদায় করে তার অন্তরটা মসজিদের সাথে ঝোলানো ছিল নামাজ পড়ে বের হয়েছে সালাত আদায় করে বের হয়েছে আবার চিন্তা করে জোহর পড়ে আসলাম না জানি কখন আসরের আজান দেই না জানি কখন মাগরিবের আজান দেই এই মাত্র আসর পড়ে আসলাম না জানি আমার এশার নামাজটা জামাত ফেল হয়ে যায় এই নামাজ নিয়ে এই সালাত নিয়ে যেই মুরব্বি যেই যুবক যেই মহিলা ব্যতি ব্যস্ত থাকে অন্তরটা যেন মসজিদে লটকানো থাকে ওই ব্যক্তিকেও আল্লাহ আরশের নিচে স্থান দিবেন সম্মানিত উপস্থিতি অতএব বলি এই যৌবনকালকে মূল্যায়ন করুন এই সালাতকে মূল্যায়ন করুন এই যৌবনকালে আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করে আল্লাহর নবীর আদর্শ ধারণ করে আপনার এই যৌবনকালটাকে আপনি অতিবাহিত করার জন্য চেষ্টা করুন যুবক ভাই আপনাকে বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাতাযুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলান আরবা যুবকরা মনে রেখো আল্লাহর নবী বলেন বিচারের দিন আল্লাহ কোন আদম সন্তানকে চারটি প্রশ্নের উত্তর না দিয়ে সম্মুখে অগ্রসর হতে দিবেন না কোন যুবককে আল্লাহ কোন মানুষকে কিয়ামতের দিন আল্লাহ পাঁচটি প্রশ্ন করবেন পাঁচটি প্রশ্ন না দেওয়া পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন যুবককে আল্লাহ সম্মুখে অগ্রসর হতে দিবেন না তার একটি আল্লাহর নবী বলেন আন শাবাবিহি ফিমাবলাহু যুবক ভাই আপনাকে বলি আল্লাহর নবী আপনাকে লক্ষ্য করে বলেন যুবকদেরকে যৌবনকালের হিসাব বুঝিয়ে দিতে হবে আপনার বয়স যখন ছিল 16 বছর আপনার বয়স যখন ছিল 18 বছর আপনার বয়স যখন ছিল 20 বছর আপনার বয়স যখন ছিল 22 বছর এই যৌবনকালটা আপনি কোন পথে অতিবাহিত করেছেন সালাত আদায় করেছিলেন কিনা দিনের জন্য কাজ করেছিলেন কিনা দাওয়াতের জন্য মেহনত করেছিলেন কিনা নাকি আল্লাহর বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে ফ্রি ফায়ার পাবজি নিয়ে অনলাইন অফলাইন গেমস নিয়ে নারীর পিছনে আপনি আপনার যৌবনটাকে নষ্ট করেছিলেন এই হিসাব আল্লাহর নিকটে বুঝিয়ে দিতে হবে যদি আপনি ওই দিন আল্লাহকে বলেন ইয়া রব্বি হে আমার আল্লাহ আমার রব আমি দুনিয়ার জীবনে যৌবনকালটা মাদক দ্রব্যের পিছনে অতিবাহিত করেছিলাম আল্লাহ আমি আমার যৌবনকালটা সালাত থেকে বিমুখ ছিলাম আমি আমার যৌবনকালটা আমি আমার যুবক বয়সটা আমি আল্লাহর বিধান না মেনে আমি অমুক নারীর পিছনে আমি অমুক ফ্রি ফায়ার আমি পাবজি নিয়ে মত্ত থেকে আল্লাহর নামাজ থেকে আল্লাহর বিধান থেকে আমি দূরে থেকেছিলাম এই উত্তর যদি আপনি দেন আল্লাহ বিচারের ময়দানে আপনাকে রক্ষা করবেন না অতএব আপনি মনে রাখবেন আল্লাহর এই যৌবনকাল আল্লাহ দিয়েছেন এই যৌবনকালটা আপনি আল্লাহর ইবাদত করে ব্যয় করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন শোনো আন উমরিহি ফিমা আফনাহু প্রত্যেকটি মানুষকে তার পুরো জীবনের হিসাব আল্লাহর নিকটে বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটি মানুষকে আপনার পুরো জীবনের হিসাব বুঝিয়ে দিতে হবে আপনার বয়স অনেক বেশি হয়েছে আপনি বার্ধক্য উপনীত হয়েছেন পর্দার অন্তরালের মা বোনেরা আপনি মনে রাখবেন আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে এমতো অবস্থায় আল্লাহ ওই দিন জিজ্ঞাসা করবেন চারটি প্রশ্ন তার একটি থাকবে আপনার পুরো জীবনের হিসাব আপনি যখন ছোট ছিলেন আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়েছেন আপনার শৈশব আপনার কৈশোর আপনার বার্ধক্য পুরো জীবনটা আল্লাহর নিকটে বুঝিয়ে দিতে হবে আপনি মনে করেছেন আল্লাহ আমাকে এই জীবন দিয়েছেন খাও দাও ফুর্তি করো দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হে খাও দাও ফুর্তি করো আর এইভাবে দুনিয়াটাকে আমি কাটিয়ে দিব এই যদি মনে করেন বিচারের মাঠে বাঁচার কোনো পথ থাকবে না অতএব পুরো জীবনের হিসাব নিকাশ আপনি করেন আপনার এই অর্ধেক সময়টা চলে গেছে আপনি কিভাবে কোন পথে আপনি আপনার সময়টাকে আপনি কাটিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ওই ব্যক্তিকে আল্লাহ আপনি মাদকের পিছনে আল্লাহ আমি মাদকের পিছনে আমি জেনার পিছনে
আমি আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে আমি নেইমার মেসির পিছনে আমার অর্থ সম্পদ ব্যয় করেছি তাদের সাপোর্ট করতে গিয়ে তাদের পতাকা বাড়ির ছাদে টাঙাতে গিয়ে শত শত টাকা আমি খরচ করে ফেলেছি এই যদি আপনার উত্তর হয় আল্লাহ বিচারের ময়দানে আপনাকে পরিত্রাণ দিবেন না আল্লাহর নবী বলেন শোনো তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার মাল সম্পর্কে কোন পথে অতিবাহিত করেছিলা কোন পথে ব্যয় করেছিলা আপনি যদি 1 টাকা ব্যয় করেন অন্যায় পথে আপনি যদি 1 টাকা ব্যয় করেন হারাম পথে আপনি যদি 1 টাকা আয় করেন সুদের রাস্তা থেকে আপনি যদি 1 টাকা ইনকাম করেন ঘুষ খেয়ে এর হিসাব আল্লাহর নিকটে বুঝিয়ে দিতে হবে অতএব যুবক আপনাকে বলি আপনার এই জীবন যৌবনকালটা যেন আপনার এই অর্থ সম্পদ যেন আপনার এই হায়াত যেন আপনার এই সম্পদ যেন আল্লাহর নাফরমানির কাজে ইসলামের বিদ্বেষীর কাজে ইসলামকে কটাক্ষ করতে গিয়ে আল্লাহর নবীর বিরোধিতা করতে গিয়ে যেন আপনার এই সম্পদ ব্যয় না করতে হয় সম্মানিত যুবক ভাইরা আপনাকে বলি আপনি যদি 1 টাকা ব্যয় করে আপনি যদি সিগারেট কিনে খান আপনি যদি একটা গোল্ড ডিপ কিনে খান একটা যদি আপনি বেনশন কিনে খান এই হিসাব আল্লাহর নিকটে দিতে হবে কি হবে না এই সম্পদ কে দিয়েছেন ভাই আল্লাহ এই সম্পদ কে আপনার আমার কষ্ট করা টাকা এই রিজিক কে দিয়েছেন আল্লাহ আল্লাহ নিজেই দিয়েছেন অতএব এই সম্পদের হিসাব আল্লাহ নেবেন এই সম্পদের হিসাব আল্লাহ নেবেন আপনি যদি হারাম পথে উপার্জন করেন তারও হিসাব আল্লাহ নেবেন যদি আপনি হালাল পথে ব্যয় করেন সেটাও আল্লাহকে বুঝিয়ে দিতে হবে অতএব আপনি আজকে সচেতন হন সাবধান হন আপনার 1 টাকা যেন ইসলাম বিরোধিতার পথে অমুসলিম ইহুদি কাফের বেঈমান ওই মেসি নেইমারকে সাপোর্ট করতে গিয়ে আপনার একটা পয়সা যেন ব্যয় খরচ করতে না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাশাব্বাহ বিকওমিন ফাওয়া মিনহুম যদি কোনো মানুষ যার অনুসরণ করবে যার অনুকরণ করবে যার ভালোবাসা বুকেই রাখবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাদের দলভুক্ত করে দিবেন আপনি যদি বলেন যে ভাই আমি মেসির অনেক বড় ফ্যান আমি নেইমারের অনেক বড় ফ্যান আমি রোনালদোর অনেক বড় ফ্যান আমি মেসির অনেক বড় ভক্ত তাহলে আপনি কার অন্তর্ভুক্ত হবেন সম্মানিত উপস্থিতি এজন্য ভালোবাসতে হবে একজন তিনি কে আল্লাহ আল্লাহ এবং ভালোবাসতে হবে এরপর তিনি কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিন ওয়া আওলাদিহি والناس اجمعين দুনিয়ার মানুষ শোনো তোমরা তত দিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না তত দিন পর্যন্ত মুমিন হতে পারবে না যত দিন পর্যন্ত তোমার ছেলে তোমার সন্তান তোমার পিতামাতা তোমার আত্মীয়স্বজন তোমার আহাল পরিবার এমন কি الناس اجمعين পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের চাইতে আপনি আপনি যত দিন আল্লাহর নবীকে ভালো না বাসবেন তত দিন আপনি প্রকৃত ঈমানদার নন আপনি আল্লাহর নবীর চাইতে বেশি ভালোবাসেন কাকে আল্লাহর নবী মৃত্যুর পূর্বে বলে গেলেন আমার উম্মতেরা সালাত 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 এই নামাজকে তোমরা ছেড়ে দিও না মৃত্যুর পূর্বে বলে গেলেন আর আপনি আমি একটু যদি তারাবির সালাত দেরি হয় তাহলে আপনি আমি রাগারাগি করি ইমামকে কটু কথা বলি আপনার আমার অসহ্য হয়ে যায় কিন্তু এই মাঠে যখন প্রজেক্টর ব্যবহার করে আপনার ঘন্টার পর ঘন্টা 90 মিনিট থেকে 1.5 ঘন্টা ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখানো হবে এমতো অবস্থায় আপনার কোনো বিরক্তি আসে না ভালোবাসেন বেশি কাকে আল্লাহর নবীকে নাকি কাফের বেঈমানকে সম্মানিত উপস্থিতি অতএব মনে রাখবেন একদা উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে এসেছেন কে বলেন তো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর বলেন আল্লাহর নবী আমার জীবনকে আমি সবচাইতে বেশি ভালোবাসি এরপর আমি আপনাকে বেশি ভালোবাসি কথা বুঝেননি আমার জীবনকে আমি বেশি ভালোবাসি এরপরে আপনাকে ভালোবাসি আল্লাহর নবী রাগান্বিত হলেন
আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় বললেন উমার শোনো ততদিন পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না পরিপূর্ণ ঈমানদার হচ্ছ না যতদিন না পর্যন্ত নিজের চাইতেও আমাকে বেশি না ভালোবাসছ সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি অতএব আপনি ভালোবাসবেন আল্লাহর নবীকে আল্লাহর নবী হলেন আপনার আমার প্রিয় পাত্র যাকে আপনি আমি প্রাণ দিয়ে ভালোবাসতে বাধ্য সম্মানিত উপস্থিতি যুবক ভাই অতএব আলোচনা দীর্ঘ না করে উদাত্ত আহ্বান আসুন দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য চেষ্টা করুন যে কোনো মূল্যে ইয়ানি হাও যে কোনো ভাবে আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন আপনাকে সালাত আদায় করতেই হবে যদি আপনি নিজেকে মুসলিম মনে করেন আর যদি মনে করেন যে আমি মুসলিম মনে করি না আমি আল্লাহকে মানি না আমি আল্লাহর বিধানকে মানি না আল্লাহর আনুগত্য আমি করতে রাজি নই তাহলে আপনি পাপ করিয়েন সালাত আদায় করিয়েন না আল্লাহর নাফরমানি করিয়েন আল্লাহর বিধান মানিয়েন না আল্লাহর নবীর নাফরমানি করিয়েন আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেন এই ক্ষেত্রে আপনার প্রতি আপত্তি নাই কিন্তু আপনি যদি মনে করেন আমি একজন মুসলিম আপনি যদি মনে করেন আমি একজন মুসলিম তাহলে আপনাকে দিনে রাতে যেই কোনো মূল্যে সালাত আদায় করতে বাধ্য সম্মানিত যুবক ভাই অতএব আপনার প্রতি উদাত্ত আহ্বান এই সালাত আদায় করুন এই যৌবনকালটা সালাত আদায় না করে সালাত থেকে বিমুখ থেকে আপনার এই মূল্যবান সময়টা অতিবাহিত করবেন না মাদকের পিছনে ছুটে মাদকদ্রব্য সেবন করে আপনার এই মূল্যবান সময়টা আপনি কাটিয়ে দিবেন না কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহ আলাইহিল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর নবী এক নম্বরে বলছেন মুদমিনুল খামর যারা সর্বদা মাদকদ্রব্য সেবন করে বিড়ি সিগারেট গোল তামাক জর্দা হিরোইন ফেন্সিডিল ইয়াবা আলাপাতি আলিবাবা যে কোনো হারাম দ্রব্য হোক না কেন যদি কোনো মুসলিম সেবন করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবী বললেন শোনো যুবক ভাই আপনাকে বলি আল্লাহর নবী বলছেন ওয়াক্কুন ওই সন্তান জান্নাতে যেতে পারবে না যেই সন্তান পিতামাতার অবাধ্য চলে পিতামাতার নাফরমানি করে পিতামাতাকে কটু কথা বলে পিতামাতার আনুগত্য থেকে দূরে থাকে পিতামাতার প্রতি মন্দ আচরণ করে ওই সন্তান জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর নবী বলছেন শোনো দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না কিলা জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী দায়ুস কোন ব্যক্তিকে বলা হয় দায়ুস লোকটাকে কিভাবে চিনব দায়ুস লোকটাকে আল্লাহর নবী বললেন শোনো যেই ব্যক্তির পরিবারে তার মেয়ে তার স্ত্রী তার বোন তার অধীনস্থ মেয়েরা বেপর্দায় চলে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না দায়ুসকে বুঝতে পারেননি দায়ুস হলেন ওই ব্যক্তি যার মেয়ে বেপর্দায় চলে আপনার মেয়ে ভবানীগঞ্জ বাজারে বেপর্দা হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে অতএব এই পুরুষ ব্যক্তির জন্য জান্নাত হবে না ওই মহিলা তো জান্নাতে যাবে না যাবেই না ওই মহিলা জান্নাতের জ্ঞান পর্যন্ত পাবে না আর এই পুরুষ ব্যক্তি জান্নাতে যেতে পাবে না তাহাজ্জুদ দিয়েও জান্নাত হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে রাখবেন আল্লাহর নবী বললেন শোনো মান দাআ বিদাআল জাহিলিয়া ফাহুয়া জুসা জাহান্নাম যেই ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে মানুষকে জাহিলিয়াতের পথে আহ্বান করে এই বেপর্দা এটা হলো জাহিলিয়াত এই মাদক প্রথা এটা হলো জাহিলিয়াত এই সুদ প্রথা এটা হলো জাহিলিয়াত এই প্রত্যেকটি হলো জাহিলিয়াত আল্লাহর নবী বলছেন শোনো যদি কেউ মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে জাহিলিয়াতের দিকে ডাক দেয় আল্লাহর নবী বলছেন শোনো ওই ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে আল্লাহর নবী বললেন শোনো যদি ওই ব্যক্তি সালাত আদায় করে আইন সল্লা সালাত আদায় করলে তাও জাহান্নাম আল্লাহর নবী বললেন ওয়াইন সামা যদি ওই ব্যক্তি সিয়াম রাখে তাও জাহান্নাম ওয়াকালা জামান্নাহু মুসলিম যদি ওই ব্যক্তি নিজেকে মুসলিম পরিচয় দেয় এর পরেও ওই ব্যক্তি কোথায় যাবে
জাহান্নামে যাবে আলহামদুলিল্লাহ শ্রদ্ধেয় বড় ভাই শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছেন আমরা সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা দীর্ঘ না করে স্বল্প পরিসরে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে কয়েকটি কথা বলে শেষ পর্যন্ত থেকে এবং এই মাহফিলের সাফল্য কামনা করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ অতএব আপনাকে যেই কথা বলছিলাম মনে রাখবেন যুবক ভাই আপনাকে বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে বিড়ি হোক সিগারেট হোক গোল তামাক জর্দা হিরোইন ফেন্সিডিল যে কোন ধরনের মাদক দ্রব্য যে ব্যক্তি সেবন করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এইখানে অনেক ব্যবসায়ী ভাই রয়েছেন অনেক মুদি দোকানদার রয়েছেন অনেক দিনদার মুসল্লি ভাই রয়েছেন অনেক মুসলিম ভাইকে দেখি মুখে সুন্দর দাড়ি এরপরে বিড়ি সিগারেট খাই না কিন্তু এই বিড়ি সিগারেট বিক্রি করে না আপনাদের ভবানীগঞ্জ বাজার মনে হয় নাই একটা হাদিস মনে রাখবেন দিনী ভাই আপনার প্রতি ভালোবাসা রেখেই বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে হিব্বানের হাদিস 3938 নম্বর হাদিস দারাকুতনির মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইযা হাররামা যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তু হারাম করে দেন আল্লাহ যখন কোন বস্তু হারাম করে দেন আল্লাহর নবী বলছেন শোনো এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তুটার কেনা বেচাকেও হারাম করে দেন ওই বস্তু বিক্রি করে যা মূল্য আসবে ওইটাকেও হারাম ঘোষণা করেন আল্লাহর নিকট বিড়ি সিগারেট গোল তামাক জর্দা এই মাদক দ্রব্য যদি হারাম হয় আপনি বিড়ি সিগারেট জর্দা বিক্রি করে যেই অর্থ উপার্জন করবেন ওই সম্পদটাও কি হারাম আল্লাহর নবীর আরেকটি হাদিস মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়েক শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ কয়েক শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে অভিশাপ দেন কে আল্লাহর নবী বলছেন এক যারা নেশাদার দ্রব্য সেবন করে বিড়ি সিগারেট গুল তামাক জর্দা মাদক যারা ভক্ষণ করে তাদের উপর কার লানত আল্লাহর লানত আল্লাহর অভিশাপ আল্লাহর নবী বলছেন শোনো ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে এই মাদক দ্রব্য পরিবেশন করে আল্লাহর নবী বলছেন শোনো ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় করে আপনার মুদির দোকান 50 লক্ষ টাকার হালাল দ্রব্য রয়েছে কিন্তু আপনি 50 হাজার টাকার মাদক দ্রব্য রেখেছেন তাহলে আপনার এখান থেকে যা কিছু উপার্জন হবে পুরোটাই কি হারাম আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে পরিবেশন করে বিক্রয় করে আল্লাহর নবী বলতে বলতে গিয়ে বলছেন শোনো ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যেই ব্যক্তি মাদক দ্রব্য বহন করে আপনি গাড়িতে করে যদি মাদক দ্রব্য বহন করেন আপনার উপরেও আল্লাহর অভিশাপ নাজিল হয় অতএব মনে রাখবেন এই আপনাদের এই ভবানীগঞ্জ পানের চাষ হয় নাকি আমার সবচাইতে বড় কষ্ট হয় অনেক হাজী সাহেব দেখি নতুন হজ করে এসেছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে সালাত আদায় করে বেপর্দায় চলে না স্ত্রীদেরকে বেপর্দায় রাখে না পূর্ণ দিন মেনে চলে এরপরে যখন তার বাড়িতে আপনারা যে পাট বলেন নাকি কামলা যখন বর বাঁধার জন্য বা বিভিন্ন কাজের জন্য পাট বা কামলা আসে তখন তাদেরকে বিড়ি সিগারেট দেয় না হাজী সাহেব লম্বা দাড়ি রেখে তাহাজ্জুদ পড়ে কত নির্লজ্জ ওই কাজ করে খলকটা যার প্রতি আল্লাহর নবী দয়া দেখিয়েছেন ওই কাজ করে খলকটা মানুষকে একজন মুমিন ব্যক্তিকে একজন হাজী সাহেবকে একজন তাহাজ্জুদ গোজার ব্যক্তিকে মুখের ওপরে বলে আপনি যদি বিড়ি না দেন আপনি যদি সিগারেট না দেন আপনার কাজে যাব না বলে না অবশ্যই বলে একে তো আপনি হারাম খাচ্ছেন আপনি কবিরা গুনাহে নিমজ্জিত আপনি আরেক দিকে
একজন হাজী সাহেব তাহাজ্জুদ গুজার মানুষকে আপনি বলছেন বিড়ি সিগারেট না দিলে কাজে যাব না লজ্জা লাগে না কত নির্লজ্জ কত বেহায়া দরিদ্র হলে আল্লাহর নবী দরিদ্রদের অনেক হাদিস বলেছেন তাদের ফজিলত মর্যাদা সম্পর্কে আর এই কোয়ালিটির যদি দরিদ্র হয় তাহলে তার পরিণাম কত ভয়ানক আপনি নিজেই পাপ করছেন আরেকজনকে পাপ করাচ্ছেন অতএব আসুন আল্লাহ এগুলো থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন বলি আমিন সম্মানিত উপস্থিতি আমি আর কথা বাড়াচ্ছি না শ্রদ্ধেয় বড় ভাই উস্তাদ তুল্ল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে সফল করেছেন অনেকে হয়তোবা ফিরে গিয়েছে অনেকে আসছিল রাস্তা থেকে বিদায় নিয়েছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আমাদের আল জামিয়া সালাফিয়ার মুখপাত্র মাসিক আল ইতিসাম এই পত্রিকা আপনারা প্রত্যেকই নেওয়ার জন্য চেষ্টা করবেন আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি আপনারা যারা এজেন্ট হতে চান গ্রাহক হতে চান আপনারা অন্তত প্রত্যেকই কেউ খালি হাতে যাবেন না অন্তত একটা গ্রাহক হয়ে আপনারা ফিরে যাবেন এই ভবানীগঞ্জ বাজারে একটা চায়ের স্টলে আপনি আমি যতই কাজ করে খেটে খাওয়া লোক হই না কেন দিন মজুর হলেও ওই ব্যক্তি স্টলে বসে 15 টাকা 20 টাকার কমে বিল হয় না অথচ আপনি একটা পত্রিকা পড়বেন যার দ্বারা আপনি সংশোধিত হবেন আপনার পরিবার সংশোধন হবে আপনার জাতি সংশোধন হবে আপনার মেয়ে সংশোধন হবে আপনার স্ত্রী সংশোধন হবে আপনার ছেলে সংশোধন হবে আপনার ছেলের বউ সংশোধন হবে আপনার আত্মীয় স্বজন পুরো সমাজটা পরিবর্তন করা সম্ভব এই পত্রিকা 20 টাকা দিয়ে কেনার মতো আমাদের মানসিকতা তৈরি হয় না বড়ই দুঃখজনক আপনি যদি কিছুই না পড়তে পারেন এই পত্রিকার শেষে যে 50টা প্রশ্নের উত্তর আছে অনেক সময় সহজ বিষয় জিজ্ঞাসা করেন বয়স হয়ে গেল চুল দাড়ি পেকে গেল ওজুর নিয়ম জানেন না ওজুর পদ্ধতি জানেন না বিদাতি দোয়া মুখস্থ করে রেখেছেন বাতিল আমল আপনি লালন করে রেখেছেন এইগুলো সংশোধন করার জন্য এই পত্রিকার অতুলনীয় ভূমিকা রয়েছে এর গুরুত্ব অপরিসীম অতএব আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আপনারা সকলে এজেন্ট হবেন আমাদের দায়িত্বশীল রয়েছেন আমরা রয়েছি আপনারা এজেন্ট হবেন এই পত্রিকা নিয়ে ফিরবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন আল্লাহ আমাদের আল জামিয়া সালাফিয়াকে কবুল করুন বলি আমিন জামিয়া সালাফিয়ার উপর থেকে যাবতীয় বিপদ যাবতীয় বালা মুসিবত আল্লাহ সরিয়ে নেন সকলে বলি আমিন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানকে কবুল করুন বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু